বন্ধুরা আজকের আপনাদের সামনে সম্পূর্ণ এক নতুন প্রতিবেদন নিয়ে এসছি বহু সংস্কৃতির এক দেশ মারিসাস বহু বছর আগে ফরাসি ব্রিটিশ ওলন্দাজ এই দ্বীপে জনবসতি গড়ে তুলেছিল ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্র অপরূপ সৌন্দর্য এর জন্য বিখ্যাত আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মারিসাস যেন এক টুকরো ভারত সাদা বালি আর নীল সাগরের সঙ্গে মিশে আছে ভারতীয় খাদ্যাভ্যাস শিল্প সংস্কৃতি ধর্মীয় আচার আচরণ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য মারিসাস অন্যতম এক দ্বীপ মনে করা হয় দশম শতকের আরব বণিকরা সর্বপ্রথম মারিসাস সম্পর্কে জানতে পারে তারা এই দ্বীপকে বলত দিনা আরবি ষোলো শতকের শুরুর দিকে পর্তুগিজরা মারিসাসে ভ্রমণ করলেও এখানে বসতি স্থাপন করেনি পনেরোশো আটানব্বই সালে ওলন্দাজরা এই দ্বীপের সর্বপ্রথম দখল নেয় এবং ওলন্দাজরাই এই দ্বীপের নামকরণ করেন মারিসাস ষোলোশো সালের পর থেকে ডাসরা এই দ্বীপের স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করলেও জলদস্যুদের কারণে সম্ভব হয়ে ওঠেনি তবে ওলন্দাসদের আগে এই দ্বীপে কোনো মানুষের বসবাস কিন্তু ছিল না সতেরোশো একত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপটি দখল করে নেয় এবং এর নাম নামকরণ করেন আইল ডি ফ্রান্স উনিশ শতকের শুরুর দিকে ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে আঠারোশো সালে ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয় তারপর প্রায় দুশো বছর মারিসাস নিজেদের দখলে রাখে ব্রিটিশরা তবে উনিশশো সালে দেশটি স্বাধীনতা অর্জন করে মারিসাস ভারত মহাসাগরের মধ্যে থাকা দ্বীপ মালার অন্তর্ভুক্ত দেশটি এই দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম মার্কা রেনেস দ্বীপমালার মধ্যে সবচাইতে বড় দ্বীপটির নাম লা নিয়ন। মারিসাসের পার্শ্ববর্তী এই দ্বীপটি এখনও ফ্রান্স এর নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে মনে করা হয় আশি লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মারিসাস দ্বীপের সৃষ্টি কিন্তু হয়েছিল এই দ্বীপের আয়তন প্রায় দু বর্গ কিলোমিটার দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ছাপ্পান্ন কিলোমিটার এবং প্রস্থ ৪৫ কিলোমিটার দেশটি এতটা ছোট যে আমাদের বাংলার থেকেও আশি গুণ কিন্তু ছোট ভারত মহাসাগরের মাঝে অবস্থিত হলেও ভৌগোলিক নৈকট্যের কারণে মারিসাসকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত করা হয় এটি আফ্রিকা মহাদেশের সব চাইতে উন্নত দেশ আফ্রিকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশও কিন্তু বলা হয়ে থাকে খুব এই অঞ্চলে কিন্তু বসবাস শুরু করেন বর্তমানে মারিসাসের রাজনৈতিক এবং অর্থনীতি ইন্দো মারিসাসরাই নিয়ন্ত্রণ করেন শুধুমাত্র একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী ছাড়া অতীতে মারিসাসের সকল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সবাই ছিল ভারতীয় বংশোদ্ভূত বর্তমানের প্রধানমন্ত্রী জগৎনাথ এবং রাষ্ট্রপতি পৃথ্বীরা সিং কিন্তু ভারতীয় মিল রয়েছে কারণ এই দ্বীপের পাঁচ ভাগের তিন ভাগ মানুষই ভারতীয় বংশোদ্ভূত এদেরকে ইন্দো মারিসাস বলেও চিহ্নিত করা হয় এখানকার বেশিরভাগ ভাষাই ভারতীয় ভাষা এখানকার কথ্য ভাষা ফরাসি এবং ইংরাজি হলেও অন্য ভাষার মধ্যে রয়েছে ভোজপুরি মারাঠি তামিল হিন্দি উর্দু তেলেগু এই সকল ভাষার মিলনে তৈরি আরেকটি ভাষা হল মরিশিয়ান ক্রেওল ইউরোপিয়ান ভারতীয় আফ্রিকান চাইনিজ লোক মিলে এই ভাষা তৈরি করেছেন তবে পরিবারের ভিতরে তাদের নিজেদের পূর্বপুরুষদের ভাষায় কিন্তু তারা কথা বলে মারিসাসের প্রধান ধর্ম হিন্দু দেশটির প্রায় অর্ধেক লোক হিন্দু ধর্মের অনুসারে রাখি বন্ধন দোলযাত্রা গণেশ পূজা শিবরাত্রি দীপাবলি দীপাবলির মতো উৎসবগুলি এখানে উদযাপন করা হয় হিন্দু ধর্মের প্রায় সকল আচরণ এবং সকল অনুষ্ঠানে মারিসাচে সরকারি ছুটি হয়ে থাকে এছাড়াও দ্বীপটিতে খ্রিস্টান মুসলিম অধিবাসীরাও কিন্তু রয়েছেন তারাও নিজেদের ধর্ম অনুযায়ী বড়দিন এবং ঈদ উদযাপন করেন ভারতবর্ষে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে প্রচুর চুক্তিভিত্তিক শ্রমিক নিয়ে আসা হয় এ যেন এক অন্য ভারতবর্ষ এই সময় দাস প্রথা বিলুপ্ত হওয়ার কারণে ব্রিটিশরা এক ধরনের চুক্তির মাধ্যমে শ্রমিক নেওয়ার ব্যবস্থা চালু করেন বিহার উত্তরপ্রদেশ তামিল মারাঠি এবং উড়িয়া থেকে প্রায় চার লক্ষ ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে এখানে নিয়ে আসেন পরবর্তীতে তাদের বংশ পরম্পরার মাধ্যমে মধ্য থেকে অনেক অনেকে ব্রিটিশদের দ্বারা পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরিতে কিন্তু নিযুক্ত হন এছাড়াও গুজরাট এবং সিন্ধু প্রদেশ থেকেও বহু আগ্নেয়গিরি থেকে সৃষ্টি এই দ্বীপটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা দ্বীপের উত্তর দিকটা সমতল যাহা কেন্দ্রের দিকে অনেকটা মালভূমির মতো মারিসাসের মূল দ্বীপের বাইরেও বেশ কিছু দ্বীপ রয়েছে গেস দ্বীপ এবং আগালেকা দ্বীপ এছাড়াও চ্যাগল দ্বীপ পুঞ্জের দাবি করছে মারিসাস ব্রিটিশদের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে বহু আগে থেকেই মারিসাসের প্রচুর বন জঙ্গল কেটে চাষাবাদ শুরু করে দেশটির প্রায় অর্ধেকের বেশি জায়গা এর প্রায় সবটাই চাষ করা হয় এখানকার প্রধান রপ্তানি ফসল আখ এখানে শ্রমিকদেরকে আনা হয়েছিল আখ চাষ করবার জন্য চাষের প্রাণীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সাম্বার হরিণ এবং ডোডো প্রাণী দুটি মারিসাসের জাতীয় প্রতীকে থাকলেও ডোডোর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে ডোডো মাটিতে বিচরণ করা এক ধরনের পাখি এরা কিন্তু উঠতে পারে না এদের ওজন ছিল প্রায় পঁচিশ কেজি বিভিন্ন দেশের নাবিক এবং দ্বীপে আসা অভিবাসীরা মাংসের চাহিদা পূরণ করবার জন্য প্রচুর পরিমাণে ডোডো শিকার করত এছাড়াও দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্যের নষ্ট হওয়ার কারণে পাখিটি সম্পূর্ণ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মারিসাসে অনেক জলপ্রপাত আছে দ্বীপের দক্ষিণ পশ্চিমাংশে সবচেয়ে বেশি কিন্তু ঝর্ণা রয়েছে এখানে জলের নিচেও ঝর্ণা কিন্তু দেখা যায় মারিছাচের একটি জায়গা আন্তার ওয়াটারিচের এই জায়গাটিকে আন্ডার ওয়াটার ওয়াটার ফল পরিচিত হলেও এটি এক ধরনের অপটিক্যাল লুশান বা দৃষ্টিভ্রম জলের নিচে বালি স্তর ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের নিচে চলে গেছে বলে উপর থেকে অনেকটা জলপ্রপাতের মতো দেখতে মনে হয় মারিসাসের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র এর রাজধানী পোর্ট লুইস সতেরোশো সত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটি কিন্তু গড়ে তোলে আধুনিক ব্যস্ত নগরী হলেও এর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ঐপনিবেশিক অতীতের বিভিন্ন চিহ্ন ঘন বসতিপূর্ণ এই শহরে দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ বসবাস করে প্রথমে ওলন্দাস তারপর ফরাসি এবং সর্বশেষ ইংরেজরা এখানে শাসন তাদের এখানে প্রতিটি দেশই এই শহরে তারা তাদের নিজ নিজ সাপ কিন্তু রেখে গেছেন ফলে শহরটিতে মিশ্র সংস্কৃতি কাজ করে এখানকার মুদ্রার নাম মারিয়ান মারিসাস রূপে এখানকার পর্যটন ব্যবস্থা খুবই জনপ্রিয় দেশটির সৌন্দর্যকে স্বর্গের প্রতিরূপ হিসাবেও কিন্তু বর্ণনা করা হয়